সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে সেট সংক্রান্ত আমার দ্বিতীয় ক্লাস। এর আগে আমি সেট নিয়ে একটি ক্লাস করেছি, সেটা ছিল সেটের প্রাথমিক আলোচনা সহ কিছু অঙ্ক আমি সেখানে করেছিলাম। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই সেই ক্লাসটা ভালোভাবে দেখেছ। যদি ভালোভাবে দেখে থাকো, মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে অবশ্যই সেখানে যে বিভিন্ন তথ্যগুলো বলেছি সেগুলো অবশ্যই তোমাদের মনে আছে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস থেকে সেই বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করব। গত ক্লাসটা যদি ভালোভাবে তুমি করে না থাকো, তাহলে কিন্তু আজকের যে ক্লাসটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ তুমি বুঝবে না। তাহলে চলো আজকে আমরা আমাদের যে দ্বিতীয় ক্লাস সেটা শুরু করি। আজকে আমার প্রচেষ্টা থাকবে এখান থেকে তোমাদের কয়েকটা সৃজনশীল অঙ্ক করে দেওয়ার জন্য, যাতে করে সৃজনশীল সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আজকে এই সমাধানের মাধ্যমে সেটা দূর হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীতে অধ্যায় সাতে 22-25 পর্যন্ত এখানে চারটা সৃজনশীল অঙ্ক রয়েছে। আমরা সেই সৃজনশীল অঙ্কগুলো একে একে সলভ করব। তাহলে প্রথমেই চলো 22 নম্বর অঙ্কটা তোমরা প্রত্যেকেই তোমাদের বই থেকে একটু দেখে নাও যে প্রশ্নটা কি। আগে প্রশ্ন বুঝতে হবে, তারপরে উত্তর। উদ্দীপকের মধ্যে আছে কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্যটি পছন্দ করে। তাহলে এই তথ্যটাকে আগে আমাদের ভ্যানচিত্রে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা ভ্যানচিত্রে প্রকাশ করি। ভ্যানচিত্রটা কি? গণিতবিদ জন ম্যান বিভিন্ন তথ্যগুলোকে একটি আয়তক্ষেত্রের মধ্যে কয়েকটা বৃত্তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, আর সেটাকে বলা হয় ভ্যানচিত্র। তাহলে চলো আমরা দেখে নিই ভ্যানচিত্রটা কী হবে। আমরা তত্ত্বের মধ্যে দেখতে পেলাম যে উদ্দীপকে যেটা আছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মাংস। তাহলে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো বৃত্ত থাকবে। তাহলে আমাদের বৃত্ত থাকবে এখানে কয়টা? মাছ সংক্রান্ত একটা বৃত্ত, মাংস সংক্রান্ত আরেকটা বৃত্ত। তাহলে চলো আমরা প্রথমেই আমাদের 22 নম্বর অঙ্ক এটার কতে যাই। তাহলে প্রথমে আমরা নিব হচ্ছে দুইটা বৃত্ত এবং সেই বৃত্ত দুইটা অবশ্যই পরস্পর ছেদী, অর্থাৎ পরস্পরকে ছেদ করবে। তাহলে একটা হলো ফিশ আর একটা হচ্ছে মিট, অর্থাৎ এফ মানে মাছ পছন্দকারী ছাত্রদের সেট, এম মানে হচ্ছে মাংস পছন্দকারী ছাত্রদের সেট। আমরা দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত পরস্পরকে কিন্তু ছেদ করছে। তাহলে ছেদ অংশটা কি? ছেদ অংশটা হচ্ছে যারা মাছ এবং মাংস উভয় পছন্দ করে তাদের সেই অংশটা। তাহলে এটা কি করতে হবে? একটা আয়তক্ষেত্র দ্বারা চিহ্নিত করতে হবে। আমরা একটা আয়তক্ষেত্রের মাধ্যমে সেটা প্রকাশ করি। তাহলে একটা আয়তক্ষেত্রের মধ্যে দিলাম, এই আয়তক্ষেত্রটাই হচ্ছে সম্পূর্ণ অংশ যা আছে, এটাই হলো সার্বিক সেট। আমরা এর ফলে দেখতে পেলাম যে আয়তক্ষেত্রটার মধ্যে কয়েকটা কিন্তু অঞ্চল পাওয়া গেছে। সেই অঞ্চলটা কি? আমরা এটা ধরি হচ্ছে F1, এটা ধরি হচ্ছে F2, এটা ধরি হচ্ছে F3 এবং বাহিরেরটা ধরি হচ্ছে F4। এটাই হলো আমার ভ্যানচিত্র সে তথ্যের আলোকে। তাহলে চলো একটু লিখে ফেলি। লিখবো ভ্যানচিত্রে, ভ্যানচিত্রে তার মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটি সেটা কি? 100 জন ছাত্রের সেট, যেটা পার্সেন্টেজে দেওয়া আছে আমরা লিখে দেবো 100 জন ছাত্রের সেট ইউ, এটাই হলো আয়তক্ষেত্রটা। এবং এফ ব্যবহার করছি কিসের জন্য? এফ হলো যারা মাছ পছন্দ করে, মাছ পছন্দকারী ছাত্রদের সেট, ছাত্রদের সেট। তারপরে হচ্ছে এম মানে কি? এম মানে হচ্ছে যারা মাংস পছন্দ করে, যারা মাংস, মাছের জায়গায় হবে মাংস, মাংস পছন্দকারী ছাত্রদের সেট। আর এর ফলে পুরো ভ্যানচিত্রটা কিন্তু কয়েকটা অঞ্চলে বিভক্ত হলো, কয়টা?
একটা দুইটা তিনটা চারটা ফলে ভ্যান চিত্রটি চারটি নিশ্চেদ সেটে বিভক্ত হলো আর যাদের F1 F2 F3 এবং F4 দ্বারা চিহ্নিত করা হলো এই হচ্ছে কয়ের উত্তর, অর্থাৎ তথ্যের আলোকে আমরা ভ্যান চিত্র অঙ্কন করলাম এবং শুধু অঙ্কন করলাম, এখানে আমরা যেহেতু কতগুলা বর্ণ ব্যবহার করেছি, প্রতীক ব্যবহার করেছি, সেই প্রতীক দ্বারা কি কি হয় সেটা আমরা এখানে একটু বর্ণনা দিয়েছি, এটা দিতেই হবে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এই অংশটা বুঝেছ। তাহলে এবার চলো আমরা খ প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি খ প্রশ্নে হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট এবং তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা চলে যাই এখান থেকে খ এর মধ্যে আমরা যাব। তাহলে খ থেকে আমরা কয়ের চিত্রটা ব্যবহার করব খ এর মধ্যে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভ্যান চিত্রে তাহলে F1টা কি, F1টা হচ্ছে মাছ এবং মাংস উভয় খাদ্য পছন্দ করে যারা তাদের সে অংশটা। তাহলে F1 হচ্ছে উভয় মানে কমন, কার কমন, F এবং M, অর্থাৎ মাছ মাংস। তাহলে মাছ সেদ মাংস অর্থাৎ উভয় খাদ্য পছন্দকারী ছাত্রদের সেট যার সংখ্যা, তাহলে সংখ্যাটা কত, যার সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 40% উভয় খাদ্য পছন্দ করে। 40% মানে টোটাল তো হচ্ছে 100 জন, এর মধ্যে 40% মানে কি 100-র মধ্যে 40 জন, তাহলে সংখ্যাটা হচ্ছে 40 জন। এটা হলো উভয় খাদ্য পছন্দ করে। এবার আমরা একটা একটাতে যাই। এবার F2 মানে কি, তাহলে F2টা হচ্ছে পুরো F থেকে F1 বাদ, তার মানে কি যারা মাছ পছন্দ করে সেখান থেকে উভয় খাদ্য যারা পছন্দ করে সেটা বাদ দিয়ে দিলে পাওয়া যাবে শুধু মাছ পছন্দ করে। তাহলে এটা হলো F থেকে বাদ যাবে F1, এটা হচ্ছে F less F1, অর্থাৎ যারা মাছ পছন্দ করে সেখান থেকে উভয় খাদ্য পছন্দ করে বাদ। এটার মানে হচ্ছে শুধু মাছ পছন্দকারীর সেট, এটা হলো শুধু মাছ পছন্দকারীর সেট হচ্ছে F2, যার সংখ্যা সেই সংখ্যাটা কত, মাছ পছন্দ করে হচ্ছে 65%, এর মধ্যে উভয় খাদ্য পছন্দ করে 40%, তাহলে এটা বাদ যাবে এতজন, বা 65 থেকে 40 বাদ দিলে 25, তাহলে এই 25 জন শুধুমাত্র মাছ পছন্দ করে। এবার F3টা কি, F3 মানে হচ্ছে পুরো M থেকে F1 বাদ, আর M মানে হচ্ছে মাংস পছন্দকারী, এর মধ্য থেকে F1 মানে উভয় খাদ্য পছন্দকারী বাদ। তাইলে আমরা লিখতে পারি M থেকে বাদ যাচ্ছে F1, অর্থাৎ শুধু মাংস পছন্দকারীর সেট যার সংখ্যা আমরা দেখতে পেলাম প্রশ্নের মধ্যে আছে মাংস পছন্দ করে 55%, তাহলে এর থেকে 40% বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 55
माइनस होच्छे 40 ताहले एतो जन बा 15 जन ताहले आरेकटा जिनिस बाकी आछे आर सेटा होच्छे f4 एर आगे आमरा बेर करी होच्छे एई f एबं m एर मध्ये अर्थात संयोग करी अर्थात जारा जारा आछे ताहले एखाने आमरा जेटा लिखबो होच्छे f1 संयोग f2 संयोग f3 তার মানে হচ্ছে এটা f সংযোগ m অর্থাৎ এক বা উভয় খাদ্য পছন্দকারীদের সেট এটা হলো এক বা উভয় খাদ্য পছন্দকারীর সেট তাহলে পছন্দ কারীর सेट जार संख्या एखाने कादेर संख्याटा आछे आसबे f1 माने शुधुमात्र उभय खाद्य पछन्दकारी f2 होच्छे शुधु मांस पछन्दकारी आर f3 होच्छे शुधु मांस पछन्दकारी सबगुलोके आमरा एकसाथे जोग करब जोग करले जेटा पाई सेटा होच्छे प्रथम होलो 40 प्लस 25 प्लस होच्छे 15 তাহলে এত জন তাহলে আমরা কত পাই এটা 40 40 80 অর্থাৎ 80 জন তাহলে 80 জন কারা যারা এক রকম খাদ্য হতে পারে অথবা উভয় রকম খাদ্যই পছন্দ করে আর তাহলে বাকি যারা রইছে তারা কি করে তারা কোনো খাদ্যই পছন্দ করে না অর্থাৎ উভয় খাদ্য পছন্দ করে না সেটা হচ্ছে কি অতএব সেটা হলো f4 তাহলে f4 টা কি পুরো u থেকে আমার বাদ যাবে হচ্ছে এক বা উভয় খাদ্য পছন্দ করে যারা তারা বাদ যাবে অর্থাৎ ইউ থেকে এটা বাদ যাবে তাহলে এটা মানে হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট যার সংখ্যা তোমার টোটাল ছিল কত জন পুরো আয়তক্ষেত্রটা সেটা ছিল 100 জন তাহলে 100 থেকে বাদ যাবে 80 তাহলে এত জন তার মানে হচ্ছে 20 জন তাহলে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে গেলাম যে 20 জন উভয় খাদ্য পছন্দ করে না তাহলে আবারও দেখে নাও ইচ্ছে করলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে করে অন্য সময় দেখে নিতে পারো ভিডিও ছাড়াও তোমরা ফটোতে গেলে দেখতে পাবে যে কিভাবে আমি প্রশ্নের যে উত্তর সেটা করেছি খুবই সহজ মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করবে তাহলেই হবে এবার চলে যে আমরা গতে আমাদের গ প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখে নাও গ প্রশ্নের মধ্যে বলা আছে শুধুমাত্র একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা তাহলে একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা মানে কি একটি খাদ্য মানে শুধু মাছ পছন্দ করে অথবা শুধু মাংস পছন্দ করে সেটা আমরা কোত্থেকে পাবো সেটা পাবো হচ্ছে লিখে দেব খ হতে পাই খ হতে পাই তার মানে কি শুধু মাছ পছন্দকারীর সংখ্যা শুধু মাছ পছন্দ করছে কতজন আমরা দেখতে পেলাম ওখানে কিন্তু খয়ের মধ্যে আছে শুধু মাছ পছন্দ করে 25 তাহলে এতজন এবং শুধু মাংস পছন্দকারী সংখ্যা ছিল হলো 15 অর্থাৎ 15 জন এখন এই যে পছন্দকারী তাদের সংখ্যার গুণনীয়কের সেট বের করতে বলছে তাহলে আমরা ধরি আগে সেটটা ধরে নেই ধরি 25 এর গুণনীয়কের সেট গুণনীয়কের সেট কি ধরতে চাও যা খুশি আমরা ধরে নেই এটা হলো p আর 15 এর গুণনীয়কের সেট আমরা ধরে নেই সেটা কিউ
তাহলে গুণনের সেট বের করি, তারপরে সেটার মধ্যে সেই সেটের সেট বের করতে হবে, সেট সেট। তাহলে আগে প্রথমে আমরা গুণনীয় গুণা বের করি। তাহলে এখন 25 মানে কি? 25 একে 25 আর কোনোভাবে হয়? হয়, 5 5 25। তাহলে 5 গুণ হচ্ছে 5, আর এখানে হচ্ছে 15, 15 মানে হচ্ছে 1 ইন্টু 15, আর একটা হয় 3 5 15, আর কোনোভাবে হয় না। অতএব পি সেটের সদস্য কারা হবে? এর গুণনীয়কগুলো কি আছে? 1 আছে, 5 আছে, আর 25 আছে। 5 কে আমরা দুইবার নিব না, একবার, 5 আর হচ্ছে 25। আর কিউ যে সেট তার সদস্য হচ্ছে 1 3 5 15, 1 3 5 15। এখন বলছে তাদের মধ্যে কি করতে? স্যাট বের করতে, পি স্যাট কিউ। তাহলে 1 5 25 স্যাট 1 3 5 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন কমন কি আছে? 1 আছে আর 5 আছে, এই দুইটাই কমন। তাহলে এখন কমন গুলো লিখে ফেলি, 1 এবং 5, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমাদের ঘ নম্বর যে অঙ্কটা এটা আরও সহজ। তাহলে আমরা কি করলাম, আমাদের যে 22 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা কিন্তু সমাধান করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী, এখন আমাদের 23 নম্বর যে সমস্যাটি আছে সেই 23 নম্বর সমস্যাটি সমাধান করে ফেলি। 23 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু বইয়ের থেকে প্রশ্নটা দেখে নাও। 23 নম্বরে দেখা যাচ্ছে একটা ভ্যান চিত্র আগেই দেওয়া আছে, 23-এর মধ্যে একটা ভ্যান চিত্র দেওয়া আছে। ভ্যান চিত্রটা হচ্ছে এখানে তিনটা বৃত্ত, তাহলে 1 2 এবং 3, অর্থাৎ তিনটা বৃত্ত পরস্পরকে স্যাট করছে। আমার এই প্রশ্নটা দেওয়া আছে এখানে, এটা হলো এ সেট, এটা হলো বি, আর এটা হচ্ছে সি। এর মধ্যে বলা আছে এখানে 3 4, এটা দেওয়া আছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আর বাহিরে দেওয়া আছে 10, আর এটা হলো সার্বিক সেট ইউ। এটা হলো আমার উদ্দীপক। এখন বলছে কয়ের মধ্যে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। তাহলে আমরা এখান থেকে যে ক নম্বর প্রশ্নটা আছে এ সেট, তাহলে আমরা লিখবো প্রথমে ভ্যান চিত্র থেকে পাই, ভ্যান চিত্র থেকে পাই। তাহলে ভ্যান চিত্র থেকে পাই, এর মধ্যে কি কি উপাদান আছে? এর মধ্যে দেখতে পাচ্ছি 3 4 5 6, তাহলে 3 4 5 6 আমরা ভ্যান চিত্র থেকে নিয়ে নিলাম। এটা কোন পদ্ধতিতে আছে? এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো, আমরা গত ক্লাসে কিন্তু সেটা শিখেছি। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা দেখতে পাচ্ছি সবগুলো স্বাভাবিক সংখ্যা, এবং কোন স্বাভাবিক সংখ্যা? 3 থেকে 6-এর মধ্যে। তার মানে আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যা। এবং কোন ধরনের স্বাভাবিক সংখ্যাগুলো? যেটা হচ্ছে আমরা এখানে এইভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 2-এর বড় কিন্তু 7-এর ছোট, অর্থাৎ 2-এর বড় 7-এর ছোট যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো, এটাই হলো সেট গঠন পদ্ধতি। আমরা কিন্তু ক যে প্রশ্ন তার উত্তরটা করে ফেললাম, মানে অনেক সহজ। তারপরে খতে বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ সেট সি এবং এ সংযোগ বি নির্ণয় করো। তাহলে আমাদের এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা প্রথমেই তাহলে এর মধ্যে যাই, ক্ষয়ের মধ্যে। তাহলে ভ্যান চিত্র থেকে আমরা কিন্তু তালিকা পদ্ধতি কত পেলাম, কয় মানে কয়ের মধ্যে থেকে এ। এবার আমরা দেখি বি সেটের সদস্য কারা আছে, বি এর মধ্যে কারা আছে। তাহলে 4 5 8 9, 4 5 8 9, আর সি এর মধ্যে কারা আছে, সি এর মধ্যে আছে হচ্ছে 5 6 7 8, 5 6 7 8, এটাই হলো তালিকা পদ্ধতি। এখন বের করতে বলছে, বের করতে বলছে এ সেট সি, অর্থাৎ এ এবং সি এর মধ্যে সেট। তাহলে এ এবং সি এর মধ্যে সেট করি, তাহলে এ সেটের উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 সেট, সি এর মধ্যে হচ্ছে 5 6 7 8। তাহলে আমরা দেখো তো কোনো কিছু মিল আছে কিনা, সেট মানে হচ্ছে মিল।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মিল আছে কি আমাদের মিল আছে 6 এবং 5 আর কোনো কিছু মিল আছে আর কোনো কিছু মিল নেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5 এবং 6 তাহলে এ সেট সি এবং আরেকটা বলা আছে এখানে এ সংযোগ বি এবং আমরা এ এবং বি এর মধ্যে সংযোগ করব এবং এ সংযোগ বি তাহলে এর উপাদানগুলো 3 4 5 6 সংযোগ বি এর উপাদানগুলো 4 5 আর 9 সংযোগ মানে কি কোন উপাদান বাদ যাবে না এবং কোন উপাদান একের অধিকবারও আসবে না তাহলে আমরা ক্রমান্বয়ে লিখে ফেলবো যা আছে সব 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 8 আছে এবং 9 আছে এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর আমরা দেখতে পাচ্ছি একেবারে খুব সহজ 23 নম্বর অঙ্ক এবার বলছে এখানে প্রমাণ করো যে বলা আছে আমরা এখান থেকে যে কয়ের মধ্যে গয়ের মধ্যে আমাদের যেটা লাগবে আমরা সেটা আগে লিখে নেই যেহেতু পূরক আছে পূরক থাকলে মনে রাখতে হবে অবশ্যই এখানে সার্বিক সেটটা লাগবে তাহলে গয়ের মধ্যে আমরা কি দেখতে পাই আমরা লিখব হচ্ছে খ হতে পাই খ হতে পাই আর যদি খ হতে না পাইলে কি ভ্যান চিত্র থেকে পাই সরাসরি লিখলে হবে তাহলে আমরা সরাসরি লিখে ফেলি যে ভ্যান চিত্র থেকে পাই আমরা এখানে ভ্যান চিত্র হতে পাই ভ্যান চিত্র হতে কি পাই আমাদের দরকার এখানে শুধু দরকার আছে এ এবং বি এবং সার্বিক সেটটা দরকার অর্থাৎ ইউ ইউ মানে হচ্ছে যা আছে সব তাহলে এখানে কত 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত 4 5 6 7 8 9 10 তারপর আমার এ লাগবে এর মধ্যে আমরা জানি 3 4 5 6 তাহলে 3 4 5 6 এবং বি লাগবে তাহলে বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 5 8 9 তাহলে 4 5 আর 9 এখন যা প্রমাণ করতে হবে যেটা হচ্ছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এ সংযোগ বি তার পূরক সমান হচ্ছে এ পূরক সেট বি পূরক এটা প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা প্রমাণ করে ফেলি তাহলে এখন প্রমাণের জন্য প্রথমে যে ভিতরের অংশটুকু আছে সেটা আগে কাজ করব এ এবং বি এর মধ্যে সংযোগ করব তাহলে এ সংযোগ বি তাহলে এ এর মান কত এর মান আমরা লিখে ফেলি 3 4 5 6 সংযোগ বি মানে হচ্ছে 4 5 8 9 তাহলে সংযোগ করলে সব তাহলে যা আছে এখানে 3 4 5 6 এবং 8 9 এখন এটার মধ্যে কি আছে পূরক আছে অতএব এটা লেফট সাইড হচ্ছে এ সংযোগ বি তার পূরক এটার মানে হলো ইউ থেকে এটা মাইনাস এ সংযোগ বি গত ক্লাসে বলেছি কোন কিছুর উপরে পূরক মানে ইউ থেকে ওই সেটটা মাইনাস তাহলে ইউ মানে কি ইউ মানে হচ্ছে আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত তাহলে 3 4 5 6 7 8 9 10 মাইনাস এ সংযোগ বি এর মান আমরা বের করছি 3 4 5 6 8 9 তাহলে এখানে যে উপাদানগুলো আছে যেমন 3 4 3 4 5 6 8 9 এগুলো বাদ দিলে কি থাকে এগুলো আমাদের বাদ দিলে থাকে হচ্ছে 7 আর থাকে হচ্ছে 10 তাহলে 7 এবং 10 থাকে তাহলে আমাদের লিখতে হবে 7 এবং 10 এটা হলো লেফট সাইডে এবার দেখি রাইট সাইডে কি আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের রাইট সাইডের মধ্যে কি আছে রাইট সাইডের মধ্যে আছে এ পূরক বি পূরক তাহলে প্রথমে এ পূরকের মানটা বের করি এ পূরক মানে ইউ মাইনাস এ ইউ মাইনাস ইউর মান হচ্ছে 3 থেকে 10 অর্থাৎ 3 4 5 6 7 8 9 10 মাইনাস এর মান হচ্ছে 3 4 5 6 3 4 5 6 তাহলে এখান থেকে 3 4 5 6 বাদ দিলে কি থাকে 7
आठ नय दस थे तरह दरकार हम विपूरक हमारे एक सैडे विपूरक आपूरक हम यू माइनस बी तेल यू माइनस बी तेल यूर मान हम तीन थे दस तीन चार पाँच छय सत आठ नय दस माइनस बी बी मान हम मान जानी चार पाँच आठ नय चार पाँच आठ नय तेल एखान चार पाँच आठ नय बद दी कि बाकी थे तीन छय सत एवं दस एखन ए पूरक विपूरक बेर कर लगे मध्य कि आट ते सेट कर ये राइट साइड राइट साइड राइट साइड हे ए पूरक सेट विपूरक ए पूरकर मान हे सत आठ नय दस सेट विपूरकर मान हे तीन छय सत दस तेल सेट मान कि सेट मान दुटार मध्य कमन कि आइए आप देखते कमन आखने सेवेन और कमन आन तेल यहाँ हे सेवेन एवं टेन तेल देखते पेलम लेफ्ट साइडर मान जत राइट साइडर मानो तत ते क्या लिखे दीते अतएव लेफ्ट साइड समान राइट साइड कि करते बसे ये प्रमाण करते बसे तैयले एखे लिखे देव हमें प्रूफ्ड पीआरओ भिईडी तेल देखते पेलम भैनचित्रे मध्य जो मान देवा था क्योंकि आो सहज हो जाए तेईस नम्बर जो समस्याटी आज समाधान कर फिलल तेल एन चलो आपन चौबीस नम्बर आज से चौबीस नम्बर समाधान कर फिली सबाई बी थे प्रश्न भलोभ देखे नाओ जो एखे की बेर करते कि देवा आ अर्थात हमारे उद्दीपक अनुसारे किन्तु प्रश्न समाधान से करते हैं एखन करब हल चौबीस नम्बर प्रथम हे क क प्रश्न मध्य एखे किन्तु एक सेट देव से सार्विक सेट यू जेहेतु सार्विक सेट देवा थाकबे अवश्य प्रत्येक सेट एखन सेटर उपादान होते हैं ये हे मूल विषय जदि को जगह सार्विक सेट बला थे अन्यान्य सेटगुलो किन्तु सेई सेटेर उपादान होते हबे कारण आमरा जानी सबगुलो सेटई सार्विक सेटेर उपसेट ताहले आमादेर एखाने देवा आछे सार्विक सेट यू समान होलो कत एक थेके सात पर्यन्त वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एटा देवा এখন এ এবং বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এখন এ মান আমরা বের করে প্রশ্নে দেখি কি দেওয়া আছে এ মানে হলো x belongs to n অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x less than 7 এবং আরেকটা শর্ত দেওয়া আছে x বিজোড় এই হলো শর্ত তার মানে কি তার মানে হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা অবশ্যই নিব অর্থাৎ এগুলো আমরা ইউতে দেখতে পাচ্ছি সবই স্বাভাবিক সংখ্যা কিন্তু কোন স্বাভাবিক সংখ্যাগুলো সাতের চেয়ে ছোট সাতের চেয়ে ছোট বলতে কি তার মানে ছয় থেকে শুরু করে এক পর্যন্ত এবং সবগুলাই শুধুমাত্র বিজোড়গুলো তাহলে এখান থেকে আমাদের অর্থাৎ সাতের চেয়ে ছোট যে বিজোড়গুলো আছে কি কি আছে এক আছে তিন আছে এবং পাঁচ আছে তাহলে লিখব এক তিন পাঁচ এটা হচ্ছে সেট এবার বি সেটটা বলা আছে হচ্ছে x belongs to n যেখানে x less than 7 এবং জোর বলা আছে এবং x জোর তাহলে এখন আগেরটা নিয়েছে হচ্ছে বিজোড় এখন নিব জোর অর্থাৎ সাতের চেয়ে ছোট যেই সংখ্যাগুলো আছে বিজোড় ওগুলো নিব সাতের চেয়ে ছোট আমাদের জোরগুলো নিব এবার তাহলে জোরগুলো কি আছে 2 4 6 অর্থাৎ 2 फोर सिक्स ए हे जो एटाई हल कयर उत्तर कयर मध्य ए सेटर सदस्य हे एक तीन पाँच अर्थात बीजोर गुलो सतर चे छोटो सतर चे छोटो बीजोर जगह आसे और बी सेटर मध्य हे सतर चे छोटो जोर संख्यागुलो अर्थात दुई चार छय ये हमारे कयर उत्तर एबार कयर मध्य बोलसे ए संयोग बी এবং এ সংযোগ সি এর মধ্যে সেট করতে হবে তার মানে এ এর মান লাগবে বি এর মান লাগবে এবং সি এর মানও লাগবে তাহলে প্রথম কিন্তু আমি লিখতে পারি যে ক হতে পাই
যেহেতু আমার এখানে সিও লাগবে খয়ের জন্য ক হতে পাই ক হতে পাই আমার কি ছিল আমি ইউ তো ছিলই ইউর মান কত ইউর মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আর এর মান পাইছিলাম হচ্ছে বিজুরগুলো অর্থাৎ এক তিন পাঁচ বিয়ের মান পাইছিলাম কত জোরগুলো দুই চার ছয় সাতের চেয়ে ছোট এখন আবার যেটা আমার বের করতে হবে সি এর মান তাহলে সিটা কি সিটা এখানে দেওয়া আছে একটু লক্ষ্য করো প্রশ্নের মধ্যে বলা আছে এক্স বিলংস টু এন অবশ্যই এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল থ্রি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল থ্রি এবং আরেকটা শর্ত আছে সাথে একটু লেস লাগাই দিছি এক্স হচ্ছে মৌলিক এক্স মৌলিক সংখ্যা তার মানেটা কি তার মানে হচ্ছে তিনের ছোট অথবা তিনের সমান ইউ সেটের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তিনের সমানও হতে পারে তিনের ছোট তাহলে মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি শুধু দুই এবং তিন তাহলে আমরা এখানে লিখব দুই তিন এই হচ্ছে আমার এ বি সি সেট এখন যা চাইছে সেটা বের করব তাহলে কি বের করব এ সংযোগ বি বের করব আগে এখন অথবা এখানে আমরা লিখব এ সংযোগ বি তাহলে এ এবং বি এর মধ্যে আগে সংযোগ করি তাহলে এ সেটের সদস্য কত এক তিন পাঁচ সংযোগ বি এর মান হচ্ছে দুই চার ছয় তাহলে সংযোগ মানে কি সব তাহলে সবগুলো উপাদান ক্রমান্বয়ে লিখতে হবে কোনোটা যাতে বাদ না পড়ে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এ এবং বি এর মধ্যে সংযোগ করি তারপরে বলা আছে আরেকটা হচ্ছে এ সংযোগ সি এ সংযোগ সি তাহলে এ মানে হচ্ছে এক তিন পাঁচ সংযোগ সি মানে হচ্ছে দুই তিন দুই তিন সংযোগ করলে কি পাই এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই দুইটা সেটের মধ্যে সেট করতে হবে অতএব এ সংযোগ বি সেট এ সংযোগ সি তাহলে মান বসাই এখন এ সংযোগ বি মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় এটা এরপরে এ সংযোগ সি মানে এটা এটার মধ্যে সেট করতে হবে অর্থাৎ এখানে পাচ্ছি এক দুই তিন পাঁচ তাহলে সেট মানে কি কমন কমন আছে কি এক কমন আছে তারপরে কি আছে দুই কমন আছে তিন কমন আছে তারপরে পাঁচ আছে অর্থাৎ কমন অংশ হচ্ছে এক দুই তিন এবং পাঁচ এটাই আছে এই হচ্ছে এখানে খ যে প্রশ্ন চেয়েছে তার উত্তর এবার বি এবং সি এর পূরকের উপসেটগুলো নির্ণয় করতে বলছে বি এবং সি কে সংযোগ করতে হবে তার পূরক সেট বের করতে হবে সেই সেটের উপসেটগুলো তাহলে আমার কি লাগবে বি সি লাগবে এবং সার্বিক সেটটা লাগবে তাহলে আমরা সরাসরি এখন লিখতে পারি বি এর মান সি এর মান তো নিতে হবে সেটা হচ্ছে গতে আমরা ক হতে পাই ক হতে পাই ইউর মান তো আমরা জানি সেটা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে বি পাইছিলাম কত জোর সংখ্যা দুই চার ছয় এবং খ হতে পাই খ হতে পাইছি হচ্ছে সি আর সি এর মধ্যে আমরা কি পাইছি সি এর মধ্যে পাইছি দুই এবং তিন এটা আমরা ক এবং খ থেকে ইউ বি সি এই মানগুলো পেলাম এখন বের করতে বলছে যে এটা এখানে প্রথম বের করতে হবে বি সংযোগ সি তাহলে বি সংযোগ সি এর হোল পূরকের যে উপসেট তাহলে বি সংযোগ সি তার মানে কি বি এর মান কত বি এর মান হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় সংযোগ সি এর মান হচ্ছে দুই তিন তাহলে সংযোগ মানে কি সব উপাদানগুলো হচ্ছে দুই তিন চার ছয় তাহলে আমরা এইটার কি বের করতে হবে এটার পূরক বের করতে হবে অতএব বি সংযোগ সি তার পূরক এর মানে কি ইউ থেকে বাদ যাবে ইউ থেকে বাদ যাবে বি সংযোগ সি অর্থাৎ ইউ এর মান কি ইউ এর মানে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার
पाँच छय सत माइनस बी संयोग सी मान हे दई तीन चार छय তাহলে এখান থেকে দুই তিন চার ছয় বাদ দাও, দুই বাদ যাবে, তিন বাদ যাবে, চার বাদ যাবে, ছয় বাদ যাবে, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে এক পাঁচ সাত, এক পাঁচ সাত। এখন এইটার কি করতে বলছে, সে উপসেট সমূহ লিখতে বলছে। তাহলে এখন এই সেটের যে উপাদানগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে আমরা যেই সেটগুলো পাই সেটাকে বলা হয় তার উপসেট। তাহলে এখন লিখবো হচ্ছে অতএব বি সংযোগ সি এত এর উপসেট সমূহ, উপসেট সমূহ। তাহলে আমরা লিখে ফেলি, প্রথম লিখবো একটা করে উপাদান, তাহলে কত নিব ওয়ান, তারপরে নিব হচ্ছে ফাইভ, তারপরে নিব কত সেভেন, এবার নিব হচ্ছে জোড়া জোড়া। তাহলে জোড়া জোড়া যদি নেই তার মানে ওয়ান ফাইভ, তারপরে নিব ওয়ানের সাথে সেভেন, আবার নিতে পারি হচ্ছে ফাইভের সাথে সেভেন। তাহলে জোড়া জোড়া নিলাম, এবার তিনটাই নিব, অর্থাৎ ওয়ান ফাইভ সেভেন। আরেকটা কি হবে, ফাঁকা, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। এই হচ্ছে টোটাল বি সংযোগ সি এর হোল পুরো যে সেট, এর উপসেট সমূহ। আমরা দেখতে পেলাম উপাদান কয়টা, একটা দুইটা তিনটা। উপাদান যদি তিনটা হয় তাহলে উপসেট হবে কত, টু পাওয়ার থ্রি, আর টু পাওয়ার থ্রি মানে আট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই উপসেট হলো আটটা। এটাই হচ্ছে আমাদের যে চব্বিশ নম্বর অঙ্ক, সেই চব্বিশ নম্বর অঙ্কের সমাধান। আমি বিশ্বাস করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে উপভোগ করেছ। তোমরা অন্তর থেকে মনোযোগ সহকারে আনন্দ সহকারে যদি ক্লাসটা যদি না নাও তাহলে কিন্তু অনেক কিছু ভালোভাবে বোঝা যাবে না, আমি বিশ্বাস করি এবং আশা করি। তোমরা প্রত্যেকেই আজকের ক্লাস সহ যে আগের ক্লাসটা ছিল সেটের, সেটা ভালোভাবে বুঝেছ। যদি বুঝে থাকো আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই এই অনুশীলনের যে কোনো ধরনের সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবে। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।